পাঁচমিশালি গল্প চ্যানেলে আবার সকলকে আমি মৌমিতা স্বাগত জানাই আমরা গত সপ্তাহে দুটি গল্প পড়েছি যে দুটি আমাদের দুজন শ্রোতা বন্ধু লিখে পাঠিয়েছিলেন আশা করি আপনাদের সেই গল্প ভালো লেগেছে এবং আমরা আবার আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারা এখনও গল্প লিখবেন কিনা না ভাবছেন তারা আর দেরি না করে অবশ্যই কাগজ টেনে লিখে ফেলুন একটি গল্প এবং পাঠিয়ে দিন পাঁচমিশালি গল্প অ্যাট দ্য এই ইমেল আইডিতে ইমেলে আপনার পোস্টাল অ্যাড্রেস ও ছবি পাঠাতে ভুলবেন না মাসের শেষে যে গল্প শ্রোতাদের বিচারে সেরা নির্বাচিত হবে অর্থাৎ সবচেয়ে বেশি লাইক শেয়ার ও কমেন্টস আনতে পারবেন সেই গল্পের লেখক বা লেখিকাকে আমরা পাঠিয়ে দেব একটি সুন্দর উপহার তাহলে আর দ্বিধা কেন মনের সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে পাঠিয়ে দিন আপনাদের গল্প যা আমরা আপনাদের সকলের সামনে পড়ে শোনাব আপনাদের ছবি সমেত তাহলে আজকে আমরা শুরু করি একটি অন্য নতুন স্বাদের মিষ্টি গল্প আজকের গল্প রাজা লেখক বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায় নিপুর মামা বিজয় বাবু এলাহাবাদে থাকেন সম্প্রতি তিনি কলকাতায় এসেছেন গোয়া বাগানে তাদের নিজেদের বাড়ি আছে সেইখানে এসে উঠেছেন সেদিন সন্ধ্যাবেলা নিপুদের বাড়ি শুদ্ধ সকলের নিমন্ত্রণ হয়েছে মামার বাড়িতে মেয়েরা সকলে আগেই চলে গেছেন কথা আছে বাবা অফিস থেকে সোজা সেইখানে চলে যাবেন নিপু ঠাকুরদা যাননি তিনি সন্ধ্যাবেলায় রোজ ঠাকুর ঘরে পুজো করেন এবং তারপরে আফিং খান আফিং খাওয়ার ঘন্টা দুই পরে ভাত খেতে বসেন কথা আছে দশটা নাগাদ মোটর এসে তাকে নিয়ে যাবে নিপু মিনু আর যোগুও যায়নি কথা আছে দশটার সময় মশ ঠাকুরদা যখন যাবেন মাস্টারমশাই তার আগে তাদের পড়িয়ে যাবে পড়াশোনা সেরে তারা ঠাকুরদার সঙ্গে যাবে কিন্তু মাস্টারমশাই এলেন না অগত্যা তারা এখন লুডো নিয়ে বসলো তিনজনে কিন্তু একঘে লুডো খেলা মোটেই ভালো লাগছিল না কারো কিন্তু কি করা যায় সময় তো কাটাতে হবে এমন সময় ঠাকুরদা বেরিয়ে এলেন পুজোর ঘর থেকে মিনু এক গ্লাস জল এনে দাও তো দিদি আপিংটা খেয়ে ফেলি মিনু জল এনে দিলেন ঠাকুরদা আফিংয়ের বড়িটি টুপ করে খেয়ে ফেললেন মিনু বললে ঠাকুরদা যতক্ষণ মটর না আসে ততক্ষণ একটা গল্প বলুন না নিপু মহা উৎসাহে বলল হ্যাঁ সেই বেশ লুডো খেলা একটুও ভালো লাগছে না যোগু জিতছিল তার খেলা বন্ধ করতে ততটা ইচ্ছা ছিল না তবু সেও রাজি হয়ে গেল ঠাকুরদার মেজাজ যদি ঠিক থাকে গল্প জমবে ভালো গল্প ঠাকুরদা পাকা গপ জোড়া মুচড়ে মেনুর দিকে চাইলেন তারপর বললেন এখন পড়াশোনার সময় গল্প কেন মাস্টারমশাই আসেননি যে ও আচ্ছা বেশ এসো তাহলে তিনজনে এসে বসলো ঠাকুরদার কাছে ঠাকুরদা বললেন আলোটা নিভিয়ে দাও মেনু উঠে আলোটা নিভিয়ে দিল ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর শুরু করলেন এক ছিল রাজা কীরকম রাজা মিনু প্রশ্ন করলে রাজা যেরকম হয় চেহারা কীরকম বলুন রাজার চেহারা যেমন তেমনই শাল প্রাংশু মহাবুজ তার মানে শাল গাছের মতন লম্বা প্রকাণ্ড প্রকাণ্ড হাত ইয়া বুকের ছাতি ইয়া গোফের গোছা মিনু নাকছিটকে বললো ও তো দারোয়ানের চেহারা ওরকম হোতকা রাজা চায় না ও বাবা কি রকম রাজা তাহলে চাই তোমার বেশ ভদ্র চেহারার হবে গোফের গোছা টোছা চলবে না ঠাকুরদা যোগুর দিকে ফিরে বলল জগুর কি মত যগু বলল আমার মনে হয় রাজা যখন পুরুষ মানুষ তখন গোপ থাকাটা কিচ্ছু অন্যায় নয় কেন বিমুল দা কি পুরুষ মানুষ নয় ফার্স্ট ক্লাস এম এ টেনিস চ্যাম্পিয়ন মিনু মিনু ফোস করে উঠলো আচ্ছা আচ্ছা ঝগড়া করো না নিপুর মতটা কী শোনা যাক নিপু বলল আমার মনে হয় রাজা শুধু গোঁপ নয় গোপ দাড়ি দুটোই থাকা উচিত ঐতিহাসিক রাজাদের ছবি মনে করো শাহজাহান পঞ্চম জর্জ সপ্তম এডওয়ার্ড শিবাজি আকবর জাহাঙ্গীর রানাপ্রতা মানসিংহ এদের কিন্তু দাড়ি ছিল না কেবল গোঁপ ছিল গোবদারি নেই এরকম রাজা কল্পনাও করা যায় না মিনুর দিকে চেয়ে যগু টিপ্পণী করল মিনু বলল কেন অষ্টম এডওয়ার্ড যোগু হটবার পাত্র নয় সে বলল অষ্টম এডওয়ার্ড কদিন সে রাজত্ব করেছিল শুনি আমার বিশ্বাস গোবদারি কিছু ছিল না বলেই সে রাজ্যটি রাখতে পারল না মিনু বলল আমাদের স্বাধীন ভারতের রাজা পণ্ডিতজি তার দেখো গোবদারি কিছু নেই যোগু বলল বোকাচন্দ্র পণ্ডিতজি রাজা নয় মন্ত্রী রাজা বরং বলতে পারো রাজেন্দ্র প্রসাদকে তার গোপ আছে নিপুয়া এতক্ষণ কিছু বলেনি যোগু থামতেই সে পুনরায় তার মত দৃঢ়ভাবে ব্যক্ত করল আমার মতে রাজার গোপদারি দুই থাকা উচিত পশুদের রাজা সিংহ তার পর্যন্ত গোপদারি আছে মানুষের রাজা থাকবে না বেশ তোমরা তাহলে গুঁপো আর দেরে রাজার গল্প শোনো বসে আমি যাই অ্যালজেব্রার অঙ্ক কষি গিয়ে মিনু রেগে উঠে যাচ্ছিল ঠাকুরদা বললেন শোনো শোনো অত রাগ কিসের গল্পটা শুনেই দেখো না শেষ পর্যন্ত আমার রাজার গোপদারি কিছু থাকবে না তা কিন্তু বলে দিচ্ছি আগের থেকে বেশ বেশ তাই হবে যোগু বলল মিনু তাহলে একাই গল্প শুনুক আমরা চললুম আয় রে নিপু আমরা লুডোয় খেলি গিয়ে আহ তোরা চুপ করে বস দেখি আর গল্পটা শোনি না শেষ পর্যন্ত নিপু বলল রাজার কিন্তু গোবদারি দুই থাকা চায় বেশ বেশ তাই থাকবে চুপ করে বসতো আগে আবার তিনজনে বসল কিছুক্ষণ চুপ করে থেকে ঠাকুরদা শুরু করলেন এক ছিল রাজা রাজার গোবদারি দুই ছিল নিপু আনন্দে হাততালি দিয়ে উঠল বাহ 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 যোগু বলল দুই তো সেকেলে রাজা তাহলে মিনু ঠাকুরদাকে শাসিয়ে বলল আচ্ছা দেখবো কে কে তোমার আফিংয়ের কৌটো খুঁজে দেয় ঠাকুরদা মুখে কিচ্ছু বললেন না কিন্তু মিনুর গায়ে ছোট্ট একটা চিমটি কেটে যা জানালেন তার অর্থ শোন না শেষ পর্যন্ত আগে থেকে ছটপট করছিস কেন নিপু বলল তারপর ঠাকুরদা বললেন তুমিই বলো তোমার রাজা কি করবে শিকার করবে না ব্যবসা করবে না অনাথ আশ্রমে দ্বারোদ্ঘাটন করবে নিপু বলল শিকার স্পোর্টসম্যান না হলে আর রাজা ঠাকুরদা শুরু করলেন আবার এক ছিল রাজা তার গোপদারি দুই ছিল একদিন সকালে উঠে গোফে তা দিতে দিতে তার মনটা হু হু করে উঠল মনে হতে লাগলো কী যেন করবার ছিল কিন্তু করা হয়নি রাজা বিচলিত চিত্তে অন্দরমহলে গিয়ে বললেন রানী আমার কি যেন করবার ছিল একটা কিছুতেই মনে পড়ছে না কি করি বলতো। তো রানী বললেন আমার সুখ পাখিকে জিজ্ঞেস করো সে উপায় বলে দেবে রানীর ছিল এক অদ্ভুত ধরনের সুখ পাখি গায়ে ময়ূরকণ্ঠী রং ঠোঁট যেন প্রবাল দিয়ে তৈরি চোখ দুটিতে চলছে চুনি ল্যাজটি বেশ বড় শুধু বড় নয় ল্যাজের প্রত্যেকটি পলকে রামধনু সাতটি রং ঝলমল করছে মনে হচ্ছে যেন ময়ূরকণ্ঠি পাহাড় থেকে রামধনু রঙে ঝর্ণা নেমেছে রানীর মর্মর মহলে সোনার দ্বারে দুলছিল সেই পাখি রাজা গেলেন তার কাছে গিয়ে বললেন সুখ পাখি একটু আগে গোপে হাত দিয়ে আমার মনে হলো কি যেন একটা করবার ছিল কিন্তু করা হয়নি মনটা কেমন হু হু করছে কী করি বলো তো সুখ পাখি বলল দাড়িতে হাত বোলাও তাহলেই মনে পড়বে রাজা তখন দাঁড়িতে হাত বোলাতে লাগলেন সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল শিকারে বেরুতে হবে রাজা দ্রুত পদে বেরিয়ে এলেন থেকে এসেই মন্ত্রীকে হুকুম করলেন মন্ত্রী আমি শিকারে বেরুব সব ব্যবস্থা করো ঠাকুরদা চুপ করলেন যোগু বলল নিতান্ত সেকেলে ধরনের রাজা দেখছি তোমার একেলে রাজা কি করতেন শুনি প্রথমত একেলে রাজার দাড়ি থাকতো না দ্বিতীয় সব স্বীকার করবার জন্য তার মন হু করতো না একেলে রাজা প্লেনে চড়ে কোরিয়ায় শান্তি স্থাপন করবার জন্য কিংবা খুব হয়েছে থাম নিপু থামিয়ে দিল যোগকে তারপর মিনু জিজ্ঞাসা করলো গল্পটা তার ভালো লাগছিল তারপর হাতিশালা থেকে বেরুলো হাতি ঘোড়াশালা থেকে বেরুলো ঘোড়া গুম 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 তোপ পড়তে লাগলো বড় বড় পালোয়ান অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়লো রাজার সঙ্গে শিকারে যাবে বলে রাজা বারান্দায় এসে দাঁড়ালেন গম্ভীরভাবে দাড়ির ভেতর আঙুল চালাতে চালাতে জলদ গম্ভীর স্বরে মন্ত্রীকে সম্বোধন করে বললেন মন্ত্রী এসব থামিয়ে দাও আমি বীর আমি একাই শিকারে যাব আমার পঞ্চলক্ষণ কালো ঘোড়াটিকে আনতে বলো কেবল তার ওপর সোয়ার হয়ে আমি একাই বেরুব চোলপুর জঙ্গলে ভীষণ একটা বাঘ এসেছে শুনছি আমি একাই তাকে মারব পঞ্চলক্ষণ কালো ঘোড়ায় রাজা একাই বেরিয়ে গেলেন অন্দরমহলে সুখপক্ষী রানীকে ডেকে বললেন রানী রাজা আর ফিরবে না এইবার তুমি আমার পিঠে চড়ে বসো আমি তোমাকে পরজন্মে নিয়ে যাব। সেখানেই রাজার সঙ্গে আবার তোমার দেখা হবে এই আমি দেহ বাড়াচ্ছি তুমি একটু ছোট হও পক্ষী দেখতে দেখতে বিরাট গরুর পক্ষী হয়ে গেল আর রানী হয়ে গেলেন ছোট্ট একটি বেনিদোলানো কিশোরী অনেকটা আমাদের মিনুর মতো হ্যাঁ মিনু ছোট্ট একটা চাপড় মারল ঠাকুরদাকে তারপর নিপুর এবার সত্যিই ভালো লাগছিল গল্পটা জগুরো লাগছিল যদিও সে চুপ করেছিল রানী সুখপক্ষীর পিঠে চড়ে সোঁ করে বেরিয়ে গেলেন রাজার কি হলো রাজা পঞ্চলক্ষণ ঘোড়ার পিঠে চড়ে টকবক টকবক করে ছুটে চলেছিলেন চোল জঙ্গলের উদ্দেশ্যে হাওয়াতে ফুরফুর করে তার দাড়ি উঠছিল আর উঠছিল শিরস্ত্রাণের পালকটি গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ পেরিয়ে চলেছিলেন তিনি সাত দিন সাত রাত্রি অনবরত ঘোড়া ছুটিয়ে চোল জঙ্গলের কাছে তিনি যখন এলেন তখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে থেকে চোল জঙ্গলে চেহারা দেখে রাজার মতন বীরের বুকটাও কেঁপে উঠল আকাশ পর্যন্ত ঠাসা জঙ্গল কোথাও একটু ফাঁক নেই মনে হচ্ছে অন্ধকারের একটা বিরাট পাহাড় যেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন রাজা তারপরে পঞ্চলক্ষণকে সম্বোধন করে বললেন পঞ্চলক্ষণ এই ভয়ঙ্কর চোল জঙ্গলে ঢুকতে তোমার ভয় করবে না তো পঞ্চলক্ষণ উত্তর দিল আপনার যদি ভয় না করে আমারও করবে না মহারাজ ঢোকা কি উচিত আজ হয় কাল আমাদের ঢুকতেই হবে কারণ আমাদের পরজন্ম অপেক্ষা করে আছে ওই অন্ধকারের ভেতর তাহলে আর বিলম্ব করে লাভ কি কোনো লাভ নেই চলো তাহলে ঘাড় বেকিয়ে টক বক টক বক টক বক করতে করতে ঢুকে পড়ল পঞ্চলক্ষণ চোল জঙ্গলের ভেতর গভীর অরণ্য ছোট ছোটো ঝোপঝাড়ে বার বার গতিরুদ্ধ হয়ে যাচ্ছে অদ্ভুত অস্ফুট শব্দে ছিউড়ে উঠছে অন্ধকার পঞ্চলক্ষণ কিন্তু চলেছে নির্ভয়ে এইভাবে অনেকক্ষণ চলার পরে আলো দেখা গেল একটু পঞ্চলক্ষণ এগিয়ে চলল সেই দিকে ঝোপঝাড় বেদ করে শেষে হাজির হলো একটা ফাঁকা জায়গায় দেখল সেখানে দাও দাউ করে মশাল জ্বলছে একটা দাঁড়াতেই চতুর্দিক প্রকম্পিত করে হর্জন হলো হালুম তারপরে এক লম্ফে বেরিয়ে এলো এক হাফপ্যান পড়া বিরাট বাঘ এসেই পেছনের পেছনের দুপায়ে দাঁড়িয়ে সামনের থাবা দিয়ে গোপ চুমড়ে রাজাকে সম্বোধন করে বাঘ বলল তুমি চল জঙ্গলে বাঘ শিকার করতে এসেছ রাজা বললেন হ্যাঁ মারো আমাকে এই আমি বুক চিতিয়ে দাঁড়াচ্ছি বাঘ পেছনের পা দুটোতে ভর দিয়ে সত্যি সত্যি বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল রাজার মনে হলো এই সুযোগ ত্যাগ করা উচিত নয় তিনি তার তৃণ থেকে সবচেয়ে মারাত্মক তীরটি বার করে ছুললেন ঠিক বুকের মাঝখানে লাগলো গিয়ে তীরটি কিন্তু হাফ প্যান্ট পরা বাঘের কিচ্ছু হলো না হা 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 করে হেসে উঠলো সে তারপর থাবাটি দিয়ে তীরটাকে ঝেড়ে ফেলে দিয়ে সে আবার বুক চিতিয়ে দাঁড়ালো মনে হলো যেন একটা ছোট্ট মাছি তাড়িয়ে দিল রাজা আবার তীর ছুঁড়লেন আবার সেই ব্যাপার ফের একটা ছুড়লেন ফের সেই কাণ্ড রাজা তীরের পর তীর ছুঁড়ে যাচ্ছেন কিন্তু বাঘের কিচ্ছু হচ্ছে না বাঘ প্রত্যেকবার হা হা করে হাসছে আর থাবা দিয়ে তীর ঝেড়ে ঝেড়ে ফেলছে শেষকালে রাজার সব তীর ফুরিয়ে গেল হাফ প্যান্ট পরা বাঘ আবার অট্টহাস্য করে উঠল তোমার তীর তো সব ফুরিয়ে গেল রাজা এবার তলোয়ার বার করো আমি গলা বাড়িয়ে দিচ্ছি রাজার আগে গড় করে উঠছিলেন তার মনে হচ্ছিল যে কামার তীরগুলো বানিয়েছে সে তীরে সান দেয়নি ভালো করে এবার গিয়ে তাকে শুলে চড়াতে হবে তলোয়ারটার ওপর তার খুব বিশ্বাস ছিল এক পার্সি ফেরিওয়ালার কাছ থেকে নিজে পছন্দ করে তিনি কিনেছিলেন তলোয়ারটা খুঁড়োধার তলোয়ার খাপ থেকে সারাত করে সেটা বার করে পঞ্চলক্ষণের পিঠ থেকে লাফিয়ে নেমে পড়লেন রাজা হাফ প্যান্ট পরা বাঘ হাড় হেট করে দাঁড়িয়েছিল রাজার মুখের দিকে চেয়ে চোখটা ঈষৎ কুচকে বলল চালাও তোমার তলোয়ার যত জোরে পারো কোপ মারো রাজা মারলেন কোপ তলোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রাজা নির্বাক নিরস্ত্র হয়ে দাঁড়িয়ে রইলেন বাঘ আবার হা 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 করে হেসে উঠল তারপর রাজার দিকে ফিরে বলল তুমি আমার কিচ্ছুটি করতে পারবে না আমার এ বিশ্বাস আছে বলেই তোমার সামনে আমি বুক চিতিয়ে দাঁড়াতে সাহস করেছি দোষ তোমার অস্ত্রের নয় কিসের তবে তোমার দাড়ির দাঁড়ির হ্যাঁ দাঁড়ির যতক্ষণ তোমার দাড়ি আছে ততক্ষণ তুমি আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না মহর্ষি যোগুর শিষ্য আমি তিনি তপস্যা বলে জেনেছিলেন দাঁড়িওয়ালা রাজারা প্রায় বাজে মার্কা হয় তাই তিনি আমাকে বলেছিলেন দাঁড়িয়েওয়ালা কোনো রাজা যদি তোমাকে মারতে আসে তাহলে তুমি নির্ভয়ে গিয়ে তার সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারো সে তোমার কিচ্ছুটি করতে পারবে না যগু নিপুর কানে ফিস করে বলল ঠাকুরদা রাফিংয়ের নেশাটা বেশ জমে এসেছে এবার মিনু রুদ্ধশ্বাসে শুনছিল সে বলল তারপর ঠাকুরদা অর্ধনিমিলিত লয় নয়নে বলতে লাগলেন প্যান্ট পরা বাঘের মুখে এই কথা শুনে রাজা তো অবাক হয়ে গেলেন তারপর তিনি জিজ্ঞাসা করলেন মহর্ষি যগু তো একজন মহাকানী লোক তুমি বাঘ হয়ে কি করে তার শিষ্য হলে বাঘ বলল আমি বাঘ নই আমি মানুষ খাকি হাফ প্যান্ট পরে চুরি করে বেড়াতাম মহর্ষি যগু তাই রেগে একদিন অভিশাপ দিয়ে আমাকে বাঘ করে দিয়েছিলেন আমি বাঘ হয়ে গেলাম কিন্তু আমার খাকি হাফ প্যান্টটা কিছুতেই খুললো না সুতরাং বাঘেরাও আমাকে একঘরে করে নিল বলল প্যান্ট পরা বাঘকে আমরা সমাজে স্থান দেব না তখন মহর্ষি যোগুকে একদিন মিনতি করে বললাম প্রভু আমাকে এবার ক্ষমা করুন আমাকে মানুষ করে দিন এই হাফ প্যান্টের জন্য বাঘেরাও আমাকে সমাজে নিচ্ছে না মহর্ষি যোগু তখন বললেন যদি কোনো দিন কোনো দেড়ে রাজা চোল জঙ্গলে বাঘ শিকার করতে আসে তাহলে তুমি তার সামনে বুক চিতিয়ে দাঁড়াবে আমি বললাম যদি সে আমায় মেরে ফেলে মহর্ষি বলল জের রাজারা অতিশয় বাজেমারকার রাজা হয় তারা তোমায় কিছুই করতে পারবে না কিন্তু যদি কখনো এমন কোনো রাজা আসে যার গোঁপ আছে অথচ দাড়ি নেই সেই রাজার পায়ের ধুলো নিলেই তুমি আবার মানুষ হয়ে যাবে এরকম রাজার যদি দেখা পাও তাহলে তাকে আমার আশ্রমে নিয়ে এসো তাকে দিয়ে আমার একটু কাজ করিয়ে নিতে হবে রাজা প্রশ্ন করলেন মহর্ষিযোগুর আশ্রম এখান থেকে কত দূর কাছেই রাজা একটু ইতস্থত করছিলেন যে সত্য কথাটা প্রকাশ করে বলবেন কিনা না পঞ্চলক্ষণ বললে মহারাজ সত্য কথাটা প্রকাশ করেই বলুন রাজা তখন টান মেরে দাড়িটা খুলে ফেলে বললেন দেখো এ দাড়ি আমার নিজের দাড়ি নয় আমার গুরুদেব মহর্ষি নিপুর আদেশে আমাকে এই দাড়িটা পরে থাকতে হয় রাখবার মতন দাড়ি আমার হয়নি কিন্তু মহর্ষি নিপুর ধারণা দাড়ি না থাকলে রাজাকে মানাবে না তাই তাঁরই আদেশে আমাকে এই দাড়িটা পরে থাকতে হয়েছে বাঘ বললে মহারাজ তাহলে এইবার আমার আমাকে পদধুলি দিন আমি আবার মানুষ হই রাজা জুতো মজা খুলে মাটিতে পা ঘষে পায়ে খানিকটা ধুলো লাগিয়ে নিলেন রাজার পায়ে ধুলো লাগবে কি করে তারপর সে ধুলো বাঘ মাথায় দিতেই বাঘ মানুষ হয়ে গেল ছোট্ট বেটে কালো কুচকুচে চেহারার একটা মানুষ সে সবিনয়ে বলল আমার নাম রংলাল চলুন এবার আপনাকে মহর্ষি যগুর আশ্রমে নিয়ে যায় নিপু মুচকি হাসছিল এইবারে হো 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 করে হেসে উঠল সত্যি দাদু তোমার আফিংয়ের নেশাটা আজ জমেছে ভালো মিনু বললো আহ চুপ কর না তারপর কি হলো দাদু ঠাকুরদা বললেন মহর্ষি যোগুর আশ্রমে গিয়ে হাজির হয়েছে সবাই মহর্ষি যোগু তখন ক্রসওয়ার্ড পাজল নিয়ে তন্ময় হয়ে বসেছিলেন রংলালের মুখে সব কথা শুনে বেরিয়ে এলেন বেরিয়ে এসে বললেন তোমার মতোই আমি একজন লোক ছিলাম কোরিয়াতে ঘোর অশান্তি উপস্থিত হয়েছে তোমাকে যেতে হবে সেখানে শান্তি স্থাপন করতে তাদের শুধু বুঝিয়ে বলতে হবে দেখো হে বাছারা দুই আর দুই যোগ করলে চার হয় পাঁচ কিংবা ছয় কখনো হয় না এই কথাটা মেনে নিয়ে তোমরা শান্ত হও রাজা বলল করিয়ায় যাব কী করে মহর্ষি উত্তর দিলেন সব ব্যবস্থা করে দিচ্ছি এই বলে তিনি ঘরে ঢুকে ছোট্ট একটা রেডিও নিয়ে এলেন বাইরের বারান্দায় একটা কামলায় টকবক করে জল ফুটছিল মহর্ষি রেডিওটি সেই ফুটন্ত জলে ফেলে দিয়ে বললেন এই রেডিও সিদ্ধ জল একটু খেলেই তুমি যে কোনো ভাষায় কথা কইতে পারবে তারপর তিনি রাজার কপালে ছোট্ট একটি চন্দনের টিপ পরিয়ে দিলেন দেখতে দেখতে রাজার চেহারা গেল বদলে দেখতে দেখতে তিনি একটা ছিপছিপে যুবক হয়ে গেলেন কুচকুচে কালো গোপ চমৎকার টানা টানা চোখ কোকড়ানো চুল ঠিক অনেকটা মিনুর বিমলদার মতন বাজে কথা বলবেন না বিমলদার গোপ নেই ফস করে উঠলো মিনু তারপর কী হলো বলুন তারপরে মহর্ষি জাগু পঞ্চলক্ষণের কপালেও চন্দনের একটা টিপ দিয়ে দিলেন পঞ্চলক্ষণ সঙ্গে সঙ্গে হয়ে গেল একটা ছোট্ট এরপ্লেন মহর্ষি তখন বললেন এই যে রং লালকে দেখছো এ একজন ভালো পাইলট গত যুদ্ধে গিয়ে নানা নানারকম কুসঙ্গে পড়ে লোকটা গুলি খেতে শিখল ফলে কিছুদিন পরে চাকরি গেল তখন গুলির পয়সা জোটে না লোকের পকেট মেরে বেড়াতে লাগলো শেষটা মানে ছিচকেচড় হয়ে দাঁড়ালো একটি একদিন দেখি আমার গাড়ুটা নিয়ে পালাচ্ছে রেগে আমি ওকে বাগ করে দিলাম তারপর যা যা হয়েছে তা তো তুমি জানোই রংলালের পদঘাট সব জানা আছে সে তোমাকে প্লেনে চড়িয়ে কোরিয়ায় পৌঁছে দেবে ঠিক ওর সঙ্গে নির্ভয়ে রওনা হয়ে পড়ো তুমি প্লেন আকাশে উড়লো উড়ছে তো উড়ছেই কত দিন কত রাত্রি যে পার হয়ে গেলো তার ঠিক নেই মাথার ওপরে আকাশ কখনো নক্ষত্রে ভরা কখনো জ্যোৎস্নাময় কখনো মেঘে ছাওয়া কখনো রোদে উজ্জ্বল আসছে আর যাচ্ছে আর পায়ের নিচে পৃথিবীর রূপ বদলাচ্ছে ক্ষণে ক্ষণে নদী পাহাড় সমুদ্র মরুভূমি গ্রাম নগর শস্য শ্যামল মাঠ কত যে গেল আর এলো গরর গরর করে উড়েই চলেছে প্লেন যে প্লেন একটু আগে ছিল পঞ্চলক্ষণ ঘোড়া হঠাৎ রংলাল প্লেনের মুখটা ঘুরিয়ে নিল রাজা বলল প্লেনটা ঘোরালে যে রংলাল কিছু না বলে হাসি মুখে রাজার দিকে চাইলো একবার রাজা আর কিছু বললেন না তার মনে হলো করিয়া যাবার রাস্তা বুঝি এইটাই খানিক পরে রংলাল বলল ওই যে নীল আকাশের গায়ে কালো মতন একটা জিনিস দেখা যাচ্ছে দেখতে পেয়েছেন হ্যাঁ কালো মেঘ একটা মেঘ নয় পাহাড় আফিংয়ের পাহাড় তাই নাকি ওখান থেকে এক চাঙড় আফিং তুলে নেবো ভাবছি কোরিয়ার ডামাডোল এখন আফিং পাওয়া যাবে কি না কে জানে কিছু সংগ্রহ করে রাখাই ভালো বো করে প্লেন উড়ে চললো আফিংয়ের পাহাড়ের দিকে কাছাকাছি আসতেই রাজা দেখতে পেলেন কালো পাহাড়ের নিচে প্রকাণ্ড একটা কার্পেটের মতন কী যেন বিছানো রয়েছে রংলাল বললো আফিংয়ের ফুল ফুটেছে এই পাহাড়ের চারিদিক ঘিরে আছে আফিংয়ের বোন বারো মাস তিরিশ দিন ফুল ফোটে মায়াবিনী রাজকন্যা রাজত্ব কিনা এটা আমি টুপ করে নেমে চট করে নিয়ে আসি খানিকটা আফিন তারপরেই আবার সোজা পাড়ি দেব কোরিয়ার দিকে আফিংয়ের বনের পাশে নামলো প্লেন রংলাল প্লেন থেকে নেমে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল রাজাও নামলেন নেমেই কিন্তু রাজা অপূর্ব একটা গন্ধ পেলেন চারিদিকের বাতাস সেই গন্ধে যেন ভারী হয়ে আছে অদ্ভুত সে গন্ধ চমৎকার রাজা আচ্ছন্নের মতন ঘুরে বেড়াতে লাগলেন তার কেবলই মনে হতে লাগল কি সুন্দর কি অপূর্ব ক্রমশ তার ঘুম পেতে লাগল ভাবলেন প্লেনের ভেতর ঢুকেই একটু ঘুমিয়ে নেওয়া যাক ঠেস দিয়ে কিন্তু ঘাড় ফিরিয়ে দেখলেন প্লেন নেই প্রজাপতি হয়ে সেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আফিংয়ের ফুলে ফুলে স্বপ্নাছন্ন নয়নে চেয়ে রইলেন রাজা তারপরে এক অদ্ভুত কাণ্ড হলো আফিংয়ের ফুলগুলো একটা যেন আরেকটার সঙ্গে মিশে যেতে লাগলো দেখতে দেখতে সমস্ত ফুল এক হয়ে গেল আর তার থেকে বেরিয়ে এলো এক এক রাঙা পরি তার হাতে একটা বাঁশি সে রাজাকে এসে বলল রাজা এই বাঁশি নাও আর বাজাতে বাজাতে চলো আমাদের রাজকন্যার কাছে রাজা জিজ্ঞাসা করলেন কে সেই রাজকন্যা পরী বললেন মায়াবনী রাজকন্যা নাম তার মীনাবতী চলো তার কাছে রাজা বললেন বেশ চলো পরীর সঙ্গে সঙ্গে রাজা চলতে লাগলেন কিছু দূর গিয়ে একটা পুকুরও দেখা গেল পুকুরের ধারে এসে পরি বললেন রাজা এইবার একটা কাজ করতে হবে নাও সেফটি রেজার ওই পুকুরের আয়নার সাহায্যে তোমার গোপটি কামিয়ে ফেলো মীনাবতী রাজকন্যা একদম গোপ পছন্দ করেন না পুকুরের পারে বসে পুকুরে স্বচ্ছ জলে রাজা নিজের মুখ স্পষ্ট দেখতে পেলেন সেফটি রেজার দিয়ে গোপ কামিয়ে ফেলতে দেরি হলো না তার তারপরে রাজা বাসি বাজাতে বাজাতে চললেন মীনাবতী রাজকন্যার উদ্দেশ্যে মিনু বলল থ্যা এই সময় মোটরের হর্ন শোনা গেল যগু বলল ওই বোধহয় আমাদের নিতে মোটর এলো মোটর থেকে নামলেন মিনুর বাবা তিনি ঠাকুরদাকে বললেন অফিস থেকে একটা ট্যাক্সি নিয়ে সোজা এইখানেই চলে এলাম ভাবলাম তোমাকে সুখবরটা দিয়ে যায় বিমলের সাথে মিনুর বিয়ে ঠিক হয়ে গেল ওদের মত হয়েছে বিমলের বাবা টেলিগ্রাম করেছেন একটু আগেই অফিসে পেলাম টেলিগ্রামটা মিনু ধ্যাত বলে উঠে একছুটে বাড়ির ভেতর চলে গেল ঠাকুরদার আফিংয়ের নেশায় বলা রূপকথার গল্পটা কিছুটা আধুনিকতার মোড়কে মেশানো আশা করি প্রতিবারের মতো এবারেও আপনাদের এই গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখুন যা প্রতিনিয়ত আমাদের উৎসাহিত করে যাবে আপনারা যদি কোনো বিশেষ গল্প শোনেন শুনতে চান যেমন আমার খুব একজন প্রিয়জন আমাকে বলেছে টেনিদার গল্প বলতে সেটাও আপনারা আমাদের জানান আমরা চেষ্টা করব সেই গল্প আপনাদের সামনে হাজির করতে তাহলে আজ এই পর্যন্ত পরের সপ্তাহে আবার একটা অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে আজ তাহলে আসি ভালো থাকবেন সবাই